হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি বিকাল 5টা থেকে। আমি ঐশ্বর্য আর মা বাবাও এসেছিল, বাবা ওই গরু দেওয়ার জন্য এসেছিল, আর আমি মার ঐশ্বর্য এসেছি রাস্তায় একটু। আর এই সময় আসলে রাস্তায় কেউ নেই, আর এই যে গরু এখানে দিয়ে গেছে ঘাস খাওয়ার জন্য, যাতে গরুটা ঘাস খেতে পারে। দেখো কত সুন্দর ঘাস হয়েছে। শুরুতেই বলে নিচ্ছি যে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। এখন আবার এক দুইজন করে করে মানুষজন রাস্তায় চলে আসে, এই জন্য আমরা চলে যাচ্ছি। এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আমি আবার একটু উপরে এসেছি ছাদে, আর ঐশ্বর্যকে মার কাছে দিয়ে এসেছি। এখন আমি নিচে চলে যাচ্ছি। এখন বাবাই মোরগটা কাটবে, আর এই যে কাটার পরে ভিডিওটা আবার শুরু করেছি। বাবা কেটে নিয়েছে মোরগটা, আমি আজকে মোরগটা রান্না করব, মোরগের মাংস আর কি, আর অন্যান্য রান্নাগুলো মা করে নেবে। আমি এখানে প্রথমে তেল দিয়ে তারপর দিয়ে দিয়েছি অল্প কিছু জিরা। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন বাটা। তেলের ভিতর দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাংস, আর সাথে আমি 2টো আলু কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ রসুনের সাথে মানে মাংসটা কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জিরা বাটা। আমি এখানে 1 চামচ জিরা বাটা দিয়েছি, আর 1 চামচ হলুদ, হলুদ দিয়েছি 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ শুকনো ঝাল বাটা।
পরে আরো এক চামচ দিয়ে দিয়েছি। আসলে আমাদের সবাই ঝালটা বেশি খায় এই জন্য। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর আমি এখন আর 5 মিনিট জাল করে রান্নাটা করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আর 1 চামচ জিরা বাটা। আমি এখন দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ বাটা। আমি এখানে 2টো এলাচ আর অল্প একটু দারচিনি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি আমার মাংস। রান্না হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নেব। এই যে আমি তুলে নিয়েছি একটা সার্ভিং ডিশে। আর মা রান্না করেছে ডিম আর পটল দিয়ে ভুনা, ডিম পটলের ভুনা রান্না করেছে আর খুশি ভেজেছে। এখন আমরা সবাই রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।